গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে আমার দিদিভাই আর দাদাভাই অ্যানিভার্সারি, এখন সেখানে যাওয়ার জন্যই রেডি হব, তাই ভাবলাম পুরো জিনিসটা তোমাদের সাথে শেয়ার করি। তো আর বেশি বকবক করবো না, একেবারে রেডি হয়ে তোমাদের সাথে দেখা করছি। দিদির বাড়ি যেতে আমাদের সিরিয়াসলি অনেক লেট হয়ে গেছিলো, আর সেখানে গিয়ে দেখি অলরেডি সেখানে কেক কাটিং স্টার্ট হয়ে গেছে। দেন সবাই মিলে কেকও খেলাম, অ্যান্ড এখানে বোন চলে এসেছে কিন্তু কারোর কাছে যাচ্ছিল না, কেন জানি না কি হয়েছিল। আর বোনকে একটা পুতুল কিনে দেওয়া আছে, তাই জন্য ওটা নিয়ে ওর খুব আনন্দ, তাই জন্য ওটা নিয়ে বসে খালি খেলছিল। এখন আমরা রিল বানাচ্ছি, তাই জন্য সেগুলো শেয়ার করবো না তোমাদের সাথে। এতক্ষণ আমরা উপরে রুমে বসে রিল বানাচ্ছিলাম, কিন্তু নিচে এত হইচইয়ের আওয়াজ দেখে আমরা নিচে এসে দেখলাম যে সেখানে অলরেডি মালাবদল স্টার্ট হয়ে গেছে। অ্যান্ড এই পুরো ব্লগেই ম্যাক্সিমাম জায়গায় আমার ভয়েস অ্যাড করতে হয়েছে, বিকজ এখানে সারাক্ষণ গান বাজছিল আর গানের আওয়াজ দিলেই কপিরাইট খেতাম, তাই জন্য। তো আমরা একটু ফুচকা খেয়ে এলাম, এসে থেকে স্টার্টারে কিছু খাওয়া হয়নি, তাই ফুচকা খেয়েছি। ও শুধু ফুচকাই খেয়েছে এসে থেকে, অন্য কিছু আর খাইনি। যাই হোক, এখন ইনি বসে আছেন মুখটা গোমড়া করে, আর উনি শুয়ে পড়েছেন গেম খেলতে খেলতে, আর এখানে আরেকজন শুয়ে শুয়ে গেম খেলছে। সব শেষে আমরা সবাই মিলে একটুখানি রাত্রিবেলা বসে গল্প করছিলাম, অ্যান্ড দেন চলে গেলাম ডিনারটা কমপ্লিট করতে। আর এখানে অবস্থা দেখো, এখানে খাওয়ার আগে আমাদের হজমটা দিয়ে দিয়েছে খাবার হজম করার জন্য। আর আজকের মেনুর ফার্স্টেই ছিল হচ্ছে চানা মশলা আর কচুরি, দেন ছিল হচ্ছে চিকেন অ্যান্ড রাইস, অ্যান্ড স্যালাডও দিয়েছিল। অ্যান্ড লাস্টে ছিল হচ্ছে চাটনি, পাঁপড় আর কমলাভোগ, অ্যান্ড ডেজার্টে ছিল হচ্ছে আইসক্রিম, যেটা আমার খুবই ফেভারিট। আর আইসক্রিম খেতে খেতেই হঠাৎ করে কুট্টির ফোন এলো, তাই জন্য এখন আমরা কুট্টির বাড়ির থেকে যাচ্ছি। আর বাবা মা সেকেন্ড ফ্লোরে ওঠার আগে আমি আগে সেকেন্ড ফ্লোরে উঠে গিয়ে দেখি যে এইসব কাণ্ড কারখানা হয়েছে। অ্যাকচুয়ালি আজকের বাবা আর মায়ের 20th অ্যানিভার্সারি, তাই জন্যে এইসব আয়োজন করা। আর অ্যান্ড এখন ওরা আসছে, ওদের কীরকম রিয়াকশান হয় সেটাই দেখার মতো। সবাই ছিল কিন্তু রাপসি পুরো ইনভিজিবল হয়েছিল, আমি ওকে দেখতেই পাচ্ছিলাম না, হঠাৎ করে ওকে দেখে বললাম যদি কোথায় ছিলিস, আমি দেখতেই পাইনি, তাই জন্য ওরকম রিয়াকশন। এনারা দুজন মিলে করেছে, আর তুইও ছিলিস না
অ্যান্ড এত এখন লাইট ক্যামেরা সেট আপ করে গুগলে ফটো তোলা হচ্ছে, কারণ সেটা ওর পৈতের জন্য লাগবে। দেন ফটো টটো তোলা শেষ করে আমরা নিচে গেলাম। দেন আমরা নিচে এসে এখানে দেখি যে এখানে ছোটবির 2000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে, তাই জন্য খুবই এক্সাইটেড ছিল। কনগ্রাচুলেশন ছোটবির ফর 2000 সাবস্ক্রাইবার। অবশ্যই জানিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। তো নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।